এই রফিক, কিরে তোরা তো খুশি খুশি লাগতেছে কেন? তোর কবিতার বই বেরিয়েছে নাকি? আইসিস তোরটা বাইরে না আমারটা বেরিয়েছে, এটা পড়ে দেখবো। রাগ পরে পড়ে দেখবো। আরে এখনই পড় না, দুর্দান্ত সব কবিতা লিখছি। তোর একটা কবিতার একটা লাইন শুনাইলে দোস্ত আমার মনটা ভালো নাই এখন। একটা লাইন হুন, নড়ে উঠে লেজ কুকুরে চৈতন্যে। বাবা দারুন। লিটন একদম চুপ, কন্টিনিউ। কুকুরে সাথে নড়ে শয়তানের লেজ। জাকির রে দিয়ে তুই আমার বইটা নষ্ট করাইছিস না? জাকির কি আবার? তোর বইয়ের প্রকাশক, তোর এই ইসের প্রকাশক, আর তুই জাকির রে চিনোস না? চল প্রক্টরের কাছে এখন তোর বিচার করবো আমি। তুই বয় মানে তুই মাথা ঠান্ডা। চল আমি প্রক্টরের কাছে। তুই 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 মাথা ঠান্ডা কর। বেইমান, পলাই যাবি তুই থেকে, রাতে আসবি না তখন তোর বিচার করবো। বেইমান আবার বই ছাপাইছে। রফিক ভাই, বাপ্পি যেহেতু তার ভুল স্বীকার করেছে, আমার মনে হয় আপনার তাকে ক্ষমা করে দেওয়া উচিত। দোস্ত মেলাটা যাক, আমি আমার নিজের পাশে তোর বই ছাপাই দেব। তুই চুপ কর বেইমান। লিটন বলো এখন আমার কি করা উচিত। রফিক ভাই, ফেব্রুয়ারি মাস বইটা ছাপা উচিত। তাই আমি শুনেছি পাবেলের নাকি কেউ পরিচিত আঙ্কেল আছে, আপনি তার সাথে একটু কথা বলেন। দিব নাম্বারটা? সকালে নিব। বেইমান সালাম আলাইকুম, আমি রফিক। ওয়ালাইকুম সালাম, বসেন বসেন। পাবেল পাঠাইছে? জি। দেখি কবিতাগুলি। এইটা আসো ছাপিয়ে দাও। আর শোনো, চা না কফি? জি একটা হলি। চা নিয়ে আসো। আচ্ছা কবিতা কয়দিনের মধ্যে ছাপা হইলে আপনার জন্য সুবিধা হয়? জি যত তাড়াতাড়ি হয়। আচ্ছা আচ্ছা, এই প্রচ্ছদ রেডি আছে তো? জি প্রচ্ছদ ওই প্যাকেটের মধ্যেই দেওয়া আছে। কার দিয়ে করাইছেন? জি আবির অর্ণবকে দিয়ে করিয়েছি। ও আবির অর্ণব, তাহলে তো প্রচ্ছদ মনে হয় ভালোই। আচ্ছা শোনেন, আপনার কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, উল্টা আমি আপনারে লেখক সম্মানই দেবো। তাই? আপনি মহৎ মানুষ। আপনারও যে একটু মহৎ হইতে হইব। অবশ্যই, বলুন কি করতে হবে। না তেমন কিছু না, আমি আপনার বই বাজারের সেরা প্রেস থেকে ছাপাবো, সেরা বাইন্ডার দিয়ে বান্ধাবো, আর মার্কেটিং এই ব্যাপারও আপনার কোনো চিন্তা করতে হইব না। আচ্ছা এবার আসল কথা আসি, আপনার কিন্তু একটু স্যাক্রিফাইস করতে হইব। বলুন কি স্যাক্রিফাইস করতে হবে? আপনি আমার জন্য এত কিছু স্যাক্রিফাইস করলেন, আর আমি সামান্য কিছু করতে পারবো না আপনার জন্য? গুড, ভেরি গুড। এই কথা হলো কি, এই বইয়ের উপরে মানে প্রথম পৃষ্ঠায় আমার নাম যাবে? যাবে, আপনি প্রকাশক, আপনার যেরকম ইচ্ছা সেভাবেই আপনার নাম যাবে। আমি মনে হয় আপনি বুঝাইতে পারি নাই, আপনি ভাবছেন আপনি লেখক, আপনার নাম উপরে দেব, সরি লেখকের জায়গায় আমার নাম দেব। তবে আপনার নামও থাকবো দ্বিতীয় পৃষ্ঠায় ভিতরে, আপনি যে স্যাক্রিফাইসটা করছেন এই জন্য আপনার আমি বইটা উৎসর্গ করুন, গিভ অ্যান্ড টেক আর কি। অসম্ভব, সরি আমি আসি।